ছি ধন্যবাদ যেমনটি বলছিলেন ঈদে ঘরমুখী যাত্রীদের সর্বশেষ তথ্য যদি জানাতে চাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভোলা লক্ষ্মীপুর ফেরিঘাটে তবে সকাল থেকে লক্ষ্য করছি যেই ঢাকা এবং হচ্ছে যে লক্ষ্মীপুর থেকে যেই যাত্রীরা রয়েছেন যাত্রীরা কিন্তু এই ভোলার অর্থাৎ ফেরি যেই ফেরিঘাট রয়েছেন অর্থাৎ লঞ্চ গার্ড রয়েছেন এটা দিয়ে কিন্তু তারা যাতায়াত করেন তাদের কাছ থেকে আমরা যেই তথ্যটুকু পেয়েছি সেটি হচ্ছে কেউ কেউ হচ্ছে চট্টগ্রাম ঢাকা এবং সিলেট সহকারে যে বিভিন্ন দেশে ছুটি কাটি ইতিমধ্যে কিন্তু তারা ভোলাতে প্রবেশ করেছে তাদের অভিযোগ অতিরিক্ত যে ভাড়া রয়েছে এই ভাড়া অপরদিকে হচ্ছে যে অতিরিক্ত যাত্রী বহন করে কিন্তু তারা পারাপার করছে আসলে আপনারা জানেন এখন ঘূর্ণিঝড় বা জল কিন্তু একটি মৌসুম বড় ধরনের কিন্তু দুর্ঘটনার কিন্তু আশঙ্কা কিন্তু রয়েছে তবে এখানকার যারা স্থানীয় রয়েছে স্থানীয়দের দাবি হচ্ছে যেই ভোলার মেঘনা নদী অর্থাৎ যেই একশো যে নব্বই কিলোমিটার এলাকা জুড়ে যে সরকার অর্থাৎ যে ডেঞ্জার জোন ঘোষণা করেছে এই ডেঞ্জার জোনে অর্থাৎ সরকারি নিষেধাজ্ঞা আইনকে অমান্য করে কিন্তু তারা অনিরাপদ যে নৌযানগুলো রয়েছে অর্থাৎ ছোট ছোট কাঠের বুটি স্টিল বটি এবং হচ্ছে দ্রুতগামী স্পিড বোর্ড সহকার যে অনিরাপদ নৌযানগুলো রয়েছে এই নৌযানগুলো কিন্তু তারা কিন্তু চলাচল করে এখানকার যাত্রীদের অভিযোগও হয়েছে আসলে তারা তাদের বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তারা এগুলো কিন্তু বাধ্য হয়ে কিন্তু তারা চলাচল করে এর পাশাপাশি হচ্ছে যে জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা যে তথ্যরুখী পেয়েছি সেটি হচ্ছে অর্থাৎ এই ঈদের মৌসুমকে সামনে রেখে কোন ধরনের যে অনিরাপদ নৌযান অর্থাৎ কাঠের বটি স্টিল বটি এবং হচ্ছে ধূর্তগামী যে স্পিড বোট রয়েছে কোন ধরনের যে অনিরাপদ নৌযানগুলো না চলাচল করতে করতে পারে তাই জন্য হচ্ছে ম্যাজিস্ট্রেট স্থানীয় প্রশাসন এবং নৌ পুলিশ কোস্টগার্ড এবং হচ্ছে জেলা পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে কিন্তু তিনি আমাদেরকে এই তথ্যটুকু নিশ্চিত করেছেন অপরদিকে হচ্ছে যে বিআরডাব্লিউটি কর্মকর্তা যিনি নদীবন্ধ কর্মকর্তা রয়েছেন তার সাথেও কথা বলেছি তিনি আমাদেরকে যতুর্ঘ তথ্য জানিয়েছেন অর্থাৎ এই ঈদের যে কোনো যাত্রী অর্থাৎ গরমুখী মানুষ যে হয়রানি না হয় তাই জন্য তাদের কঠোরভাবে নজরদারি রয়েছে এই ছিল ঘরে যাত্রীদের নিয়ে ঘরে ফেরা যাত্রীদের নিয়ে সর্বশেষ